বুধবার আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 2017 পর দেশের হয়ে টি-20 ম্যাচ খেলেননি অশ্বিন, তাই স্বাভাবিকভাবেই দলে তার অন্তর্ভুক্তি চমকিত করেছে অনেককেই। টি-20 বিশ্বকাপের স্কোয়াডে অশ্বিনের সুযোগ করে নেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে রোহিত শর্মা, এমনটাই জানা যাচ্ছে। ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় টি-20 বিশ্বকাপের স্কোয়াড নিয়ে তার ব্যক্তিগত মতামত, তখন তিনি অশ্বিনকে দলে নেওয়ার দাবি জানান। এর আগে দলের অধিনায়ক হিসাবে বিরাট কোহলি জানিয়েছিলেন স্পিনিং অলরাউন্ডার হিসাবে উপস্থিত খেলবেন ওয়াশিংটন সুন্দর, কিন্তু আঙুলে চোট পেয়ে ছিটকে যান তিনি। গত 4 বছরে দেশের হয়ে একটিও টি-20 ম্যাচ খেলেননি অশ্বিন, কিন্তু আইপিএলে নিয়মিত খেলতে দেখা যায় তাকে। শেষ মৌসুমে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলে তিনি 13টি উইকেট নিয়েছিলেন 7.66 ইকনমি রেটে। এবছর মরুদেশেই আয়োজিত হবে আইপিএল, এখনকার স্লো উইকেটে তুরুপে তাস হয়ে উঠতে পারেন অশ্বিন। আগামী 24 অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের মধ্যে দিয়ে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।